Assalamualaikum. Job News BD YouTube channel or Facebook page. Apna ke shagoto. Ami abaru notun ekti niyog bigupti khobor niye hajir hoyechi. Shudhu apnari uddeshe. Dorshok, apni jodi shobar age niyog bigupti khobor pete chan, tahole channel ke subscribe kore pashe thaka bell button ti on kore diben. Cholun, ar deri na kore shuru korun. প্রিয় দর্শক, এখন যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি কথা বলবো, নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ICDDR ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। পদের নাম রিসার্চ ট্রেনি। ICDDR তাদের শূন্য পদে দুজন রিসার্চ ট্রেনি নিয়োগ প্রদান করবে। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ মূলত বিশ্বমানের একটা এনজিও সংস্থা। ICDDR বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ব স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এটা মূলত ঢাকা বাংলাদেশে অবস্থিত। ICDDR উদ্ভাবনীয় বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত দেশগুলোর জনস্বাস্থ্য সমাধানের জন্য কাজ করে আসছে। জব রেসপন্সিবিলিটি। ভিডিও ডেসক্রিপশনে জব পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে আপনি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি জব রেসপন্সিবিলিটি দয়া করে পড়ে নেবেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। এটি একটি স্থায়ী এবং পূর্ণ সময়ের চাকরি, কোনো খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক চাকরি না। এডুকেশনাল রিকোয়ারমেন্ট। শিক্ষাগত যোগ্যতা, মাস্টার ডিগ্রি ইন পাবলিক হেলথ, সোশ্যাল সায়েন্স, পপুলেশন সায়েন্স, স্ট্র্যাটেজি, এফালোয়েট স্ট্র্যাটেজি, বায়ো স্ট্র্যাটেজিক, এপিডেমিওলজিক, নিউট্রিশন, ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, বায়ো ইনফরমেটিক্স, ইনফরমেশন টেকনোলজি অথবা MBBS ফ্রম রেপুটেড ইনস্টিটিউশন উইথ এক্সিলেন্ট একাডেমিক্যাল রেকর্ড। আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনার চমৎকার একাডেমিক্যাল রেকর্ড সহ এই শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে, অন্যথায় আপনি এই পদে আবেদন করতে পারবেন না। এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট অ্যাটলিস্ট 1 ইয়ার। এই পদে আবেদন করতে হলে আপনার সর্বনিম্ন 1 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এডিশনাল রিকোয়ারমেন্ট, কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে জনস্বাস্থ্য ও ডিজিটাল স্বাস্থ্য বা ই স্বাস্থ্য বিষয়ে। দৃঢ় আন্তর্জাতিক এবং চমৎকার যোগাযোগ ও ইংরেজি লেখার দক্ষতা থাকতে হবে। প্রার্থী গবেষণায় ব্যতিক্রমধর্মী দক্ষতা প্রদর্শন করেছে অথবা উল্লেখযোগ্য অবদান সহ আন্তর্জাতিক মানের কোনো জার্নালে তার কোনো লেখা প্রকাশিত হয়েছে, এরকম হলে তাকে অগ্রাধিকার প্রদান করা হবে। দৃঢ় সমালোচনামূলক চিন্তার দক্ষতা থাকতে হবে। গবেষণা কার্যক্রমের জন্য সমস্যা চিহ্নিত করার দক্ষতা বা ক্ষমতা থাকতে হবে। সৃজনশীল ক্ষমতা বা দক্ষতা থাকতে হবে। সক্রিয়, গতিশীল এবং স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে। জব লোকেশন ঢাকা। ICDDR যদি আপনাকে যোগ্য মনে করে এই পদে নিয়োগ প্রদান করে তাহলে আপনার কর্মস্থল হবে ঢাকাতে। স্যালারি, মাসিক আপনার বেতন হবে 67,990 টাকা, কম্পেনশন অ্যান্ড আদার্স বেনিফিট। ফেলোদের অগ্রাধিকার নিরীক্ষা এবং মূল্যায়ন করা হবে। প্রশিক্ষণ এবং চূড়ান্ত মূল্যায়ন সফলভাবে সমাপ্ত হলে ফেলোকে সার্টিফিকেট প্রদান করা হবে। আপনার ইনকাম ট্যাক্স ICDDR প্রদান করে দিবে। এছাড়া ভর্তুকিযুক্ত ক্যান্টিনের সুযোগ সুবিধা থাকবে, পরিবহন ও ডে কেয়ারের সুযোগ সুবিধা পাবেন। জব সোর্স bdjob.com। ICDDR এই নিয়োগ বিজ্ঞপ্তিটি bdjob জব পোর্টালের মাধ্যমে প্রকাশ করেছে। দর্শক, আপনি যদি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ ICDDR এর রিসার্চ ট্রেনি পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার একটি লিঙ্কের প্রয়োজন হবে, কারণ আবেদন পদ্ধতিটা সম্পূর্ণই অনলাইন। এখানে সেই লিঙ্কটি ICDDR প্রদান করেছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদনটি করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি ICDDR এর ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে প্রবেশের পর আপনি সেম জব সার্কুলারটি এখানে দেখতে পাবেন এবং এখান থেকে সরাসরি অ্যাপ্লাই অনলাইন এই বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে চলে আসে। যদি আপনার ICDDR আগে CV তৈরি করা থাকে তাহলে এখানে আপনি জাস্ট শুধুমাত্র আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার CVটা তৈরি করা না থাকে তাহলে আপনাকে CVটা তৈরি করতে হবে। তৈরি করার জন্য আপনাকে জাস্ট সাইন আপ এই বাটনটাতে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনি প্রথমে কিছু প্রাইমারি ইনফরমেশন দিয়ে আপনার CV তৈরির কার্যক্রমটা শুরু করবেন। প্রথমে আপনাকে একটা ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড বা রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে, আপনার টাইটেল দিতে হবে মিস্টার, মিস, ডক্টর অর প্রফেসর,
আপনার ফার্স্ট নেম দিতে হবে, মিডল নেম, লাস্ট নেম অ্যান্ড বার্থডে, দেন সাইন আপ। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার সিভি তৈরির মূল প্রক্রিয়াটি শুরু হবে। দেন পার্ট বাই পার্ট আপনার একাডেমিক্যাল কোয়ালিফিকেশন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার অ্যাড্রেস এটসেট্রা এটসেট্রা সব কিছু দিয়ে আপনার সিভিটা কমপ্লিট করে আপনি ICDDR এর রিচার্জ ট্রেনি এই পদটিতে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি এই পদে আবেদন করতে চান, আবেদন করার শেষ তারিখ হচ্ছে 13 আগস্ট 2022। প্রিয় দর্শক, আমি এই সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করেছি ICDDR এর রিচার্জ ট্রেনি নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেল ভিজিট করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও পাবলিশ করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দর্শক, আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।